হ্যালো, নমস্কার বন্ধুরা, রুদ্র রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো গাইজ, আমার এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রস্টের একটি ফ্রিজ। তো এটাতে নর্মালে ঠান্ডা কম হয়, তো এটার জন্য আমি আজকে রিভিউটি করছি। তো আপনাদের সাথে আরও কিছু পয়েন্ট শেয়ার করব যে কারণে আপনাদের নর্মালে ঠান্ডা কম হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এই ফ্রিজটি আমি এক কাস্টমারের কাছে সেল করছিলাম। ফ্রিজটি আমি দেখছি কোনো প্রবলেম ছিল না। তো কাস্টমারে কিছুদিন ইউজ করছে, বললো যে ডিপে ঠান্ডা ডিপে বরফ ঠিক হয়, কিন্তু নর্মালে গরম হয়ে যায় অনেক। তো এই গরম হয়ে যাওয়ার কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের ফ্রিজগুলো কততে রেখে চালাতে হবে সেটি আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে গাইজ, এখানে তিনটি সেলফ থাকে। এই তিনটি সেলফের মধ্যে দুইটির গার্ড ভাঙ্গা আর একটির গার্ড ঠিক আছে। তো এখানে সেলফগুলো লাগানো ছিল, কিন্তু উনি মুদি দোকানের জন্য নিছিল, যার কারণে কোক রাখতে, যাতে কোক বেশি রাখতে পারে ঠান্ডা, তখন উনি এটা খুলে ফেলছিল, এটা খুলে নিচে রেখে দিছিল। তো এখানে যে ডোর সুইচটা দেখতে পাচ্ছেন, এই ডোর সুইচটা যখন নাকি আপনার চাপ লাগবে, তখন কিন্তু আপনার ফ্রিজের লাইটটি অফ হয়ে যাবে। এই ফ্রিজের লাইটটি কখনো অফ হয় নাই এই জিনিসটি খোলার পরে। দেখেন গাইজ, এখানে যে ফ্রিজের যে লাইটটি সেটি অল টাইম জ্বলে থাকে। তো এইভাবে অল টাইম জ্বলে থাকলে আপনার ফ্রিজের সব সময়তে ভিতরে নর্মালে গরম হয়ে যাবে, কিন্তু ঠান্ডা কখনোই পাবেন না। এর জন্য কি করতে হবে আমাদের, এখানে যাদের এই ধরনের সেলফ আছে, এখানে যে সেলফগুলো আমি লাগাচ্ছি এখন, এটা কোনো মতো, এটা গার্ড ভাঙ্গা, আমি কোনো মতো লাগাই দিতেছি। তো এই যে এখানে যে সেলফটি লাগবে, এই যে এখানে যে ডোর সুইচটি, সেটি কিন্তু চাপ দিলে আপনার লাইটটি বন্ধ হয়ে যাবে। দেখছেন গাইজ, এইভাবে চাপ দিলে লাইটটি বন্ধ হয়ে যাবে। তখন এই ডোর সুইচটি যদি পরিপূর্ণ মতো চাপ লাগে, তাহলে এই দেখছেন লাইটটি অফ হয়ে যায়। তো এই হলো মূলত এই ফ্রিজের সমস্যা ছিল, কিন্তু ওনারা বুঝতে পারেনি, যার কারণে ফ্রিজটি ব্যাক দিছে। তো পরের ধাপ আমরা বলতেছি যে অনেক সময়তে আপনারা সবকিছুই ঠিকঠাক, এইরকম দরজার সমস্যা কোনো কিছু না থাকলেও ঠান্ডা কম হয়, তখন আপনাদের গ্যাসটা চেঞ্জ করতে হয়। কারণ চেম্বারে যখন কি তেল উঠে যায়, যখন তেল উঠে যায়, তখন ডিপেই শুধু বরফটা জমবে, চেম্বারে নর্মালে বরফটা জমবে না। তখন আপনাদের কি করতে হবে, গ্যাসটি চেঞ্জ করতে হবে। এই হলো দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো আপনারা থার্মোস্টারের যে পয়েন্টটা আছে সেটি অনেকে একে বাজারে দিয়ে রাখে, তো আপনারা তিনে দিয়ে চালাবেন সবসময়তে, তাহলে আপনাদের ঠান্ডাটি পরিমাণ মতো পাবেন। এরপরও অনেক সময়তে দেখা যায় আবার এগুলো সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপর ঠান্ডা কম হচ্ছে, তখন আপনাদের যে পিছনে কম্প্রেসারটা থাকে, এই কম্প্রেসারটা ধারণ ক্ষমতা কমে গেলে, যদি প্রেসারটা কমে যায়, তখন আপনাদের ডিপে মোটামুটি ঠান্ডা ঠিক থাকবে, কিন্তু নর্মালে ঠান্ডা পাবেন না। এই হলো তিনটি ধাপ শেয়ার করলাম আপনাদের সাথে। এই তিনটি জিনিস চেক দিয়ে আপনারা কাজ করবেন যদি নর্মালে ঠান্ডা কম হয়। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।